বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি জমি জায়গার যে পর্চা অফিস পর্চা সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন বা পর্চার জন্য কিভাবে আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো আপনি চাইলে আপনার জন্য বা আপনার কম্পিউটার সেন্টার থাকলে সেখান থেকে আপনি অনেকেরই এই আবেদন করতে পারবেন এবং এই অফিস পর্চা ডাউনলোড করে দিতে পারবেন এবং বর্তমানে এই সার্ভিসটা খুবই ফাস্ট চলছে খুব দ্রুত এই পর্চা ডাউনলোড করতে পারবেন তো কতক্ষণের মধ্যে পর্চা আপনি পাবেন সেই বিষয়ে জানাবো এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি করে ক্লিক করে রাখুন পরবর্তী সবার আগে পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও জমি জায়গা সংক্রান্ত আরো বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে সেখান থেকে আপনি সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে পেয়ে যাবেন এবং এই পর্চা আপনি সমস্ত জায়গায় কাজে লাগাতে পারবেন কৃষক বন্ধু বলুন বা সরকারি কোনো কাজে আপনি এই অফিস পর্চা বা কম্পিউটার পর্চা দিতে পারবেন তো প্রথমেই আপনি বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে বাংলার ভূমি ডট ইন ওয়েবসাইট ভিজিট করবেন এখান থেকে আপনারা আবেদন করার সময় মোবাইল থেকে আবেদন করতে পারবেন তবে ডাউনলোডের ক্ষেত্রে সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনি কম্পিউটার থেকে ডাউনলোড করে নেবেন আর মজিলা ফায়ার ব্রাউজার ব্যবহার করবেন তাহলে ডাউনলোডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো প্রথমত আপনি সাইন আপে ক্লিক করবেন আপনাদের যাদের লগ ইন আইডি বা পাসওয়ার্ড নেই তার জন্য সাইন আপে ক্লিক করে এগিয়ে যাবেন তো সাইন আপে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশনের ফর্মটা ওপেন হবে আপনার সমস্ত তথ্য দিয়ে এটাকে ফিল আপ করবেন প্রথমত আপনার ফার্স্ট নেম নেম লাস্ট নেম এখানে দিয়ে দেবেন তারপরে আপনার গার্জেন নেম এখানে দেবেন এবং অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন মিউনিসিপ্যালিটি পিএস ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন ইমেল আইডি এই ঘরে এন্ট্রি করবেন এবং পাশে আপনি এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলে আপনি যে ইমেল আইডি দিলেন সেই ইমেল আইডিতে ওটিপি সেন্ড হবে এবং ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে দেবেন তাহলে ইমেল ভেরিফাই হয়ে যাবে এরপরে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে এবং ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে দেবেন তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে লিখে দেবেন ক্যাপচার কোড যেটা শো হচ্ছে এই ঘরে এন্ট্রি করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেলে এরপরে আপনি সাইন ইন করতে পারবেন তো সাইন ইন এ ক্লিক করলে আপনার সামনে সাইন ইন এর পেজটা ওপেন হবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার হবে ইউজার আইডি তো মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং যে পাসওয়ার্ড আপনি সেট করেছেন পাসওয়ার্ড এন্ট্রি করে ক্যাপচা কোড এখানে ফিলআপ করবেন এবং লগইন এ ক্লিক করলে আপনার লগইন পেজ ওপেন হবে তো ওয়েবসাইট কখনো কখনো স্লো থাকে লগইন হতে একটু সময় লাগতে পারে আপনি একটু ওয়েট করবেন আপনার লগইন পেজ ওপেন হবে লগ ইন পেজ ওপেন হওয়ার পর আপনার নাম উপরে সোভাবে দেখতে পাবেন এবং সিটিজেন সার্ভিসের আন্ডারে সমস্ত সার্ভিস আপনি এখান থেকে ওপেন করতে পারবেন তো সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন তারপরে এখানে সার্ভিস ডেলিভারি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আর ওয়ার রিকোয়েস্টের একটা অপশন উপরেই দেখছেন রয়েছে এখানে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন তো আর ও আর রিকোয়েস্টে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে এখানে আপনার সামনে একটা মেসেজ শো হবে এটাকে আপনি এক্সিট করে যাবেন এরপর আপনাকে যে ব্যক্তির নামে আপনি পর্চার আবেদন করছেন সেই ব্যক্তির সমস্ত তথ্য এখানে দিতে হবে নাম্বার তার তার ফাদার্স নেম 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 হাজবেন্ড বা সমস্ত কিছু এখানে এন্ট্রি করতে হবে এবং যে মৌজায় জমি রয়েছে সেই মৌজা এখান থেকে সিলেক্ট করতে হবে তো প্রথমত আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন এবং মৌজা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে তার খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন যদি বাই খতিয়ান থাকে তাহলে বাকি অংশটা এখানে এন্ট্রি করবেন এবার যে নামে আপনি আবেদন করছেন যার নামে খতিয়ান রয়েছে তার ফার্স্ট নেম এখানে দেবেন এবং লাস্ট নেম এখানে দেবেন তো যদি মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডল নেম একঘর পেজ দিয়ে এখানে লিখে দেবেন তারপরে সেই ব্যক্তির ফাদার্স নেম দিতে চাইলে ফাদার্স নেমে ক্লিক করবেন এবং ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন আর যদি হাজবেন্ড নেম থাকে তাহলে হাজবেন্ড নেম সিলেক্ট করবেন এবং হাজবেন্ড নেম এখানে এন্ট্রি করবেন এরপরে অ্যাড্রেস লাইন ওয়ানে তার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন যদি অ্যাড্রেসটা আরো বড় হয় তাহলে এড্রেস লাইন টু এবং অ্যাড্রেস লাইন তে আপনি বাকিটা লিখে দেবেন ক্যাপচার কোড যেটা শো হচ্ছে এই ঘরে এন্ট্রি করে ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন তো ক্যালকুলেট ফিতে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে শো হবে এবং সেই পর্চায় কতগুলো পেজ রয়েছে পেজ সংখ্যাটা এখানে শো হবে এবং এখানে কত টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে সেই অ্যামাউন্টটাও এখানে শো হবে এবার এখানে যেহেতু দেখছেন একটাই পেজ রয়েছে কুড়ি টাকা এখানে পেমেন্ট দিতে হবে অন্যান্য ক্ষেত্রে আপনার যদি বেশি পেজ থাকে তো সেই ক্ষেত্রে আরও এক্সট্রা পেজের জন্য আরও দশ টাকা করে এক্সট্রা আপনাকে পেমেন্ট দিতে হবে এই পেমেন্ট আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন আপনার পেটিএমের মাধ্যমে দিতে পারেন বা আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত কিছু থাকলে সেখান থেকেও আপনি দিতে পারবেন তো আমরা এখানে নেট ব্যাংকিং সিলেক্ট করব এবং কন্টিনিউ এ ক্লিক করে পরের পেজে এগিয়ে যাব পরের পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে এখানে আপনার রেফারেন্স নাম্বার এবং আরো বাকি তথ্যগুলো শো হবে আপনি কন্টিনিউ করে পরের পেজে এগিয়ে যাবেন পরের পেজে এখানে দেখবেন আপনার রেফারেন্স নাম্বার শো হবে অ্যাপ্লিক্যান্টের নেম এখানে শো হবে মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি লগইন করেছেন মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে শো হবে এবং এই আরও আর পর্চার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তার অ্যামাউন্ট এখানে শো হবে এবং কনফার্মে ক্লিক করে আপনি পরের পেজে আগিয়ে যাবেন তো কনফার্ম করার পর এখানে আমরা যেহেতু নেট ব্যাংকিং সিলেক্ট করেছি তো ব্যাংক সিলেক্ট করার জন্য অপশন এখানে শো হবে কোন ব্যাংক থেকে আপনি পেমেন্ট দেবেন ব্যাংক এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট হয়ে গেলে এখানে একটা কনফার্ম মেসেজ শো হবে আপনি ইয়েস করে আগিয়ে যাবেন তারপর এখানে দেখবেন আপনার সেই আগের পেজটা আরেকবার ওপেন হবে এবং জিআর এর নাম্বার এখানে শো হবে আপনি চাইলে জিআর এর নাম্বার নোট করে রাখতে পারেন পরবর্তীতে পর্চা এর ক্ষেত্রে আপনার কাজে লাগবে তো এই জিআর এর নাম্বার আপনি নোট করে রাখলেন এবং ওকে করে এগিয়ে গেলেন এবং নিচে সাবমিট এর অপশন পাবেন সাবমিটে ক্লিক করে পরের পেজে আগিয়ে যাবেন তো সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন আরেকটা পেজ ওপেন হবে যেখানে আপনার জিআর এর নাম্বার এখানে শো হবে কার নামে আপনি আবেদন করছেন তার নাম এখানে শো হবে কত টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে এবং কোন ব্যাংক আপনি সিলেক্ট করেছেন সেটা আপনার এখানে শো হবে এরপরে এই যে আপনার এখানে শো হচ্ছে এই অ্যামাউন্টটা ক্লিক করে যাবেন আপনাদের পেজ ওপেন হবে আপনারা যে মুড সিলেক্ট করেছেন সেই মুডে আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন এবং পেমেন্ট সাকসেসফুল না হওয়া পর্যন্ত আপনি কোনো রকম রিফ্রেশ বা ব্যাক পেজ করবেন না আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে এবং আপনার যে চালানটা সেটাও জেনারেট হয়ে যাবে আপনি চাইলে চালানটা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এই চালানের মধ্যেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনার জিআরএন এবং অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু আপনার এখানে থাকবে এবং কার নামে আপনি আবেদন করলেন কত টাকা আপনাকে পেমেন্ট দেওয়া হয়েছে সমস্ত কিছু এখানে শো হবে এবার এখানে দেখুন আমরা যে ডেটে আবেদন করেছি দশ বারো দু হাজার কুড়িতে বেলা দশটা সাতাশ মিনিট নাগাদ তো এই যে আবেদনটা আবেদনটা খুব তাড়াতাড়ি ছাড়া হয়েছে তো এখানে আরও যে মেসেজটা মোবাইলে পাওয়া গেছে সেটাও আপনাকে দেখায় এখানে দেখছেন আরো আর নাম্বার শো হচ্ছে এবং এই পর্চাটা ছেড়ে দেওয়া হয়েছে এবং যেটাকে বলা হচ্ছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সার্ভিস ডেলিভারি এই অপশানে গিয়ে এবং রিকোয়েস্ট জিআরএন সার্চে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন তো এই মেসেজটা এখানে দেখছেন দশ বারোতে দেওয়া হয়েছে এবং এগারোটা ঊনপঞ্চাশে অর্থাৎ এক দেড় ঘন্টার মধ্যে এই পর্চা রেডি হয়ে গেছে এবার আমরা দেখব পর্চা রেডি হয়ে যাওয়ার পর আপনারা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে সেই পর্চা ডাউনলোড করবেন তার জন্য আপনি আবার এখানে লগ ইন করবেন তো লগ ইন হওয়ার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন এবং সার্ভিস ডেলিভারি এই অপশানে যাওয়ার পর এখানে নিচের দিকে রিকোয়েস্ট জিআরএন সার্চ এই যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে এখানে আপনার জিআরএন নাম্বার যেটা আপনি পেয়েছেন সেটা আপনি এন্ট্রি করবেন অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আর ও আর দিয়ে লেখা রয়েছে সেটা আপনি এখানে এন্ট্রি করবেন ক্যাপচার কোড যেটা শো হচ্ছে এই ঘরে এন্ট্রি করে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন ডান দিকের যে ঘরগুলো রয়েছে সেগুলো আপনার সামনে সমস্ত কিছু ফিল হয়ে যাবে এখানে আর যদি আপনার পর্চা রেডি না হয় তাহলে ওপরে এখানে মেসেজ শো হবে আপনার পর্চা এখনো রেডি হয়নি তো সেটা মেসেজটা এখানে দেখতে পাবেন তো এটা যেহেতু সাকসেসফুল হয়ে গেছে তো এটা আমরা ওকে করে দেবো তারপরে এখানে সমস্ত ডিটেলসটা এখানে শো হবে কত টাকা পেমেন্ট দিয়েছিলেন কবে আপনি আবেদন করেছেন সমস্ত কিছু এবং নিচের দিকে দেখুন কন্টিনিউ এর অপশন রয়েছে কন্টিনিউ এ ক্লিক করে আগেই যাবেন তো কন্টিনিউ করলে এখানে নিচের দিকে আপনার ডাউনলোড এর অপশন চলে আসবে এবং এখানে বলা হচ্ছে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ওকে করবেন ওকে করার পর এখানে দেখুন ডাউনলোড পিডিএফ এর অপশন পেয়ে যাবেন তো ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনারা ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ওপেন করেন তো সেই ক্ষেত্রে ডাউনলোডের একটু সমস্যা হতে পারে বা এখানে দেখবেন উপরে সার্চ বারে এখানে পপ আপ ব্লক এর অপশন আসতে পারে তো পপ আপ ব্লক থাকলে এই সমস্যাগুলো হয় ডাউনলোড হতে চায় না তো মজিলা ফায়ার এ ডাউনলোড করতে চাইলে ডাউনলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এখানে ডাউনলোড করলে আপনার অফিস পর্চা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন বা বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন